পার্টলি হার্ট হয়েছে এবং কালকে আপনার এটা ইয়ে হবে, আবার ফুল শুনানি হবে। বিষয়টা হচ্ছে এই কারণে বলছি যে আমার আমার মনমোনাপা ঢুকলো এমপিসির গেট থেকে, কতগুলো অভিযোগ দেখেন, এমপিসির গেটে ঢুকিয়েই শাহানুর ছিল দাঁড়ানো, জেসমিন ছিল দাঁড়ানো, ফেরদৌস ভাই আমার পাশে দাঁড়ানো, সীমান্ত আমার কাছে দাঁড়ানো, তো আমি কোনো জায়গা মানে এক্সেস কোনো অমান্য করে একা গিয়ে কোনো জায়গায় নির্বাচনে ভোট চেয়েছি, এটাও সম্পূর্ণ অপরাধ, অন্যায়। তাদের প্যানেলের লোক হচ্ছিল, একসঙ্গে দাঁড়িয়ে আমরা নির্বাচনে ভোট চাচ্ছিলাম, এটা আপনারা যদি কেউ সত্যবাদী সাংবাদিক সবাই জানি, আপনারা সবাই আমার সামনে দাঁড়িয়েছিলেন, যদি ভুল না করি সেখানে আমার কি সাংবাদিক নাম বলতেছেন, আমার সামনেই বসা আছে, তারা সেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন। ফেরদৌস ভাইয়ের সাথে আমি কথা বলছি, শাহানুরের সাথে কথা বলছি, আমরা ওখানে সাইমন আসছে কথা বলছি, আমাদের ওখানে সীমান্ত কথা বলছি, একই জায়গায় ছিলাম, এক জায়গায় দাঁড়িয়েছিলাম এমন কথা না, ওই বেষ্টনীর মধ্যে সবাই ছিল। গেল মুনমুন এসেছে আমার কাছে, আপনাদের কাছে বলতে চাই, মুনমুন অন দ্য ওয়ে, সে আসবে, সেও আপনাদের সাথে একটু কথা বলবে। তার আগে আমি বলতেছি, মুনমুন আমার কাছে আসলো, আসার পরে আমি হাতটা ধরলাম, তাই সে মুখ থেকে খুলে মাস্কটা হাতে নিল, একটা ব্ল্যাক কালারের মাস্ক, নিচ থেকে সুতা ঝুলতেছে, আপনারা যদি জুম করে দেখবেন তাহলে দেখে থাকবেন। সেখানে গিয়ে জুম করার পরে আমি হাতটা ধরে বললাম যে তোমার সাথে আমি কখনো, আপনার সাথে আমি কখনো কোনোদিন বেয়াদবি করিনি, ছোটো ভাইয়ের মতো ছিলাম, আশা করি আপনি আমার ফুল প্যানেলে ভোট দিলেন। বলো তোমরা কয়জন জানে দাঁড়িয়েছো, আমি সাথে সাথে একটা খাম, এরকম ভাস করা খাম না, একটা 21 জনের একটা পোস্টার ভাস করা, সেটাকে আমি খুলে এই এরকম ভাস করে দিয়েছি। উনি খুললেন, খুলতে গিয়ে মাস্কটা যে হাতের মধ্যে মাস্ক উনি ব্যাগের মধ্যে রাখলেন, রেখে পুরো পোস্টারটা 21 জনের খুললেন। খুলে আমি একটা পিছনে যেহেতু জেসমিন আর শাহরুখকে দেখলাম, আমি বললাম যে একজনকে দিলে হবে না, 21 জনকে দিতে হবে। আর এবার কিন্তু টিক চিহ্ন নাই, কারণ আমি যতবার নির্বাচন করেছি আমি সবসময় দেখেছি নামের আগে টিক, আমি বলেছি এবার কিন্তু টিক নাই, তোমাকে কিন্তু এবার সিল মারতে হবে, বলেছে সিল মারতে হবে। তো বলো ঠিক আছে, আমি তাহলে সিল মারবো, আমি 21 জনকে কিন্তু দিবা। এইটুকু কথা হলো, আমি তাকে একটা হাক করলাম, আমার পাশে আতিকুর আমার ভাতিজা মানে যাকে বলে আমাদের ক্যান্ডিডেট চুন্নু দাঁড়িয়েছে দিনের আলোর মতো, সব সাংবাদিক আমার পাশে ওটা ভিডিও করছিল, সেটা আমি দেখছিলাম। যদি আমার টাকা দেওয়ার ইচ্ছেই থাকতো, 2000 টাকা মুনমুন বিক্রি হবে, এই শিল্পীদের মানে চরিত্র হয়। আর আপনারা যারা নেতৃত্ব দিবেন তারা শিল্পীদেরকে এখনই এত নিচে নামিয়ে ফেলছেন, শিল্পীদেরকে মানুষের চোখে এত নিচে নামিয়ে ফেলছেন, 2000 টাকায় মুনমুন বিক্রি হবে, এসএমএ রাতে আমি দিতে পারতাম না, আমি বিকাশ করতে পারতাম না, সমস্ত ছবিটা তুলতেছে ক্যামেরার থেকে, গোপন ভিডিও কিন্তু করেনি, ছবিটা তুলতেছে আমি দেখতেছি, ওই দিকে কিন্তু মুভ করেছি ক্যামেরার দিকে, তারপর আমি কেন তাইলে আমি তত আড়াল করে লুকিয়ে করবো, স্পষ্ট দিনের আলোর মতো মুনমুনের মতো কোনো শিল্পী 2000 টাকায় বিক্রি হয় না। মামলাটা পার্ট হিয়ারিং হচ্ছে আজকে, পার্টলি হার্ট হয়েছে এবং কালকে আপনার এটা ইয়ে হবে, আবার ফুল শুনানি হবে। আজকে ফলাফল কেমন আসে, হিয়ারিং চলছে, জি। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের শুনানি না, আমরা যেটার উপর রুল হিয়ারিং হচ্ছে। সবকিছুর বিষয়ে পদক্ষেপ নিব, কিন্তু আমার কথা হলো যে এই যে মানে নোংরামির একটা শেষ, এগুলি কেন করছেন? যেমন কালকে একটা পেজ থেকে এমন লিখেছে যে নিপুন ওরফে নাসরিন আক্তার গ্রেফতার হয়ে আছে ডিবি অফিসে, এটা আপনার মনে হচ্ছে না যে আমাকে বলছেন আমি আইন মানছি না, আপনি কি আইনটা খুব মানছেন? আপনি যে এইসব ভিউগুলো করাচ্ছেন এগুলি বলছেন এগুলি ঠিক না, আমি এই জন্য আজকে আপনাদের সামনে বললাম এগুলি আপনারা করেন না, কারণ মাননীয় আদালত কি করে সেটার জন্য অপেক্ষা করেন, দেখেন আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, আমাদের এখনো কিন্তু 22 তারিখে শুনানি আছে, সেগুলোর জন্য একটু অপেক্ষা করেন। এই ফেসবুক গ্রুপ ইউটিউব গ্রুপ সেখানে টাকা দিয়ে গালিগালাজ করাচ্ছেন, তারপর বিভ্রান্তমূলক নিউজ করাচ্ছেন, এগুলি করবেন না। যারা গালাগালি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা? আমি তো আসলে আমি একটা কথা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আমি কিন্তু কথায় কথায় বলি না যে আমি আইনি ব্যবস্থা নিব, কথায় কথায় বলি না যে আমি ওখানে যাব, সময় বলে দিবে আমি কি করব, মানে প্রথমত সাবধান করে দিচ্ছি, আমি এখন ইনফর্ম করলাম যারা এটার পিছনে জড়িত ওনাদেরকে আগে ইনফর্ম করলাম, যারা লিখছে তারা তো পেইড এই জন্য লিখছে, কিন্তু আমার কথা হলো যারা এটা করাচ্ছেন আপনারা করেন না। আচ্ছা, আপনি কিভাবে কনফার্ম হলেন যে তারাই করাচ্ছে? নিশ্চয়ই আমারও লোক আছে, আমার সোর্স আছে, আমার সোর্স দিয়ে আমি দেখেছি, আমার সোর্স না থাকলে তো আমি আর বলছি না। আচ্ছা আচ্ছা, ওকে, জি, ধন্যবাদ।